কুমোরটুলিতে এখন চরম ব্যস্ততা। দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই। শিল্পীরা প্রতিমায় শেষ তুলির টানে ব্যস্ত। কাজ করতে তাদের বেগ পেতে হচ্ছে, কারণ হঠাৎ বৃষ্টি নেমে যাচ্ছে, যার ফলে প্রতিমার কাজ করতে অসুবিধার মধ্যে পড়ছেন তারা। অপরদিকে আর এক মৃৎশিল্পী জানান, করোনার 2 বছর অতিমারির কারণে তারা সেভাবে প্রতিমার দাম পাননি। করোনা সেভাবে দাপট নেই, তবে প্রতিমার দামও বাড়েনি। অপরদিকে প্রতিমা তৈরির সরঞ্জামের দাম বেড়েছে, যার ফলে তারা অসুবিধা পড়ছে। তবে তারা বলছেন, যদি প্রতিমার আর একটু দাম বাড়তো তবে ভালো হতো। বৃষ্টি হঠাৎ করে চলে আসার জন্য প্রতিমা তৈরিতেও ব্যাঘাত ঘটছে। পুজোর আর বেশি দিন বাকি নেই, উদ্যোক্তাদের হাতে প্রতিমা তুলে দিতে হবে, তাই এখন কুমোরটুলিগুলিতে চরম ব্যস্ত মৃৎশিল্পীরা। প্রতিমা তো আমাদের এখানে সব অর্ডারই তৈরি হয় আর কি, ঠিক আছে। আমাদের অসুবিধা এই যে বৃষ্টি গেল, তারপরে জিনিসপত্র একটু কম পাওয়া যাচ্ছে। আমাদের যেগুলো জিনিসপত্র লাগে সব কলকাতার থেকে আসে, কলকাতা শিলিগুড়ি, এই সমস্ত জিনিস সহজে পাওয়া যাচ্ছে না এখন, ঠিক আছে। আর পূজা একটু বাসে আর কি, পূজা বাসে, কিন্তু সেই আন্দাজে আমাদের পয়সা পাচ্ছি না আর কি, পয়সা খুবই কম। মনে হয় কি এখন তো যেহেতু এটা আমাদের পুজো দিতেই হবে আর কি, ঠিক আছে, কম বেশি করে সবাই নিচ্ছে আর কি, দিচ্ছি। এখন ব্যস্ততা কতখানি? ব্যস্ততা খুবই, এখন একদম টাইম নেই। সকাল 5টার থেকে নিয়ে রাতে 12টা 1টা 2টা বেজে যাচ্ছে। আমরা এখানে রঙের কাজ করছি। কিসের? গণেশ ঠাকুরের। মানে দুর্গার? দুর্গার। তো বাড়ি কোথায়? বাড়ি আমার কলকাতায়। আচ্ছা, এই যে তোমার এখানে বাইরের থেকে এসে কাজ করছো, তো এই যে এখন দুর্গা ঠাকুর যে বানাচ্ছো, তাতে কীরকম কী হচ্ছে কী যদি একটু বলো? আগেবার থেকে এবার একটু ভালো হচ্ছে, এবছরে কোমরটা নিয়েই কাজকর্ম হচ্ছে ভালোই। করোনার জন্য? করোনার জন্য গত বছরে সেরকম কাজকর্ম হয়নি, ঠাকুরপত্রের দাম কম ছিল, সেখানে 4 মাস কাজ করে 2 মাস করে কাজ হয়েছে। আচ্ছা, বলছি যে এই দ্রব্যমূল্যের বৃদ্ধিতে ঠাকুরের দাম কীরকম এখন? দাম আগের মতনই আছে, দাম বেশি বাড়েনি, সব একই বাজে, কম বাজেটেই চলছে। তাতে অসুবিধা তোমাদের? অসুবিধা একটু আছে, এমনি পয়সা করি কম পাওয়া যাচ্ছে আমাদের, এই কাজেরা কারিগররা কাজ করে তাদের। আর উদ্যোক্তারা কি কম দিচ্ছে পয়সা? মানে সেরকমভাবে সেরকমভাবে হচ্ছে না পয়সা।